সে যে বসে আছে একা একা, তার রঙিন স্বপ্ন তা বলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল স্বপ্ন তার গুনছে। সে যে বসে আছে একা একা, তার রঙিন স্বপ্ন গুলো বলছে, সে যে চেয়ে আছে ধরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরতে। হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা চরকির একটা মিউজিক্যাল একটা ফিল্ম বেরিয়েছে, যেটা 23rd সেপ্টেম্বর 2021-এ চরকি অ্যাপে বেরিয়ে গেছে। সেই মিউজিক্যাল মুভিটার নাম হলো আধখানা ভালো ছেলে আধা মস্তান। এটা কিন্তু আমাদের বাংলাদেশের সবার প্রিয় শিল্পী অর্ণবের, তার এখানে যে লাইফটাকে এখানে দেখানো হয়েছে, সে যে অ্যালোনলি, সে যে অ্যালোন ছিল, সেই সময়টাকে তুলে ধরা হয়েছে, এবং সে কি করে তার ছোটোবেলার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার এখনকার যে লাইফ পার্টনার, তার বাবা মা, এবং তার যে যে একটা ব্যাকড্রপ ছিল, এবং সে যে ছবি আঁকতে পছন্দ করতো, সে যে গান গাইতে পছন্দ করতো, তো এই জিনিসগুলোকে 1 ঘন্টা 10 মিনিটের যে একটা মিউজিক্যাল জার্নিকে কিন্তু খুব ভালো মতো কিন্তু তুলে ধরেছেন আবরার আধার। তো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে এই 1 ঘন্টা 10 মিনিটের এই যে মিউজিক্যাল যে জার্নিটা, এটা আপনারা চরকিতে দেখুন। এবং এই চরকি কিন্তু এরকম এত ভালো ভালো কাজ নিয়ে আসছে, আমি কিন্তু এর মধ্যে এই আধখানা ভালো ছেলে আধা মস্তান এটাকেও কিন্তু আমি রাখবো। কারণ অর্ণবকে যারা চেনেন বা অর্ণবকে যারা বোঝেন বা অর্ণবের গান যারা দেখেছেন, তারা কিন্তু এই ব্যাপারটাকে খুব ভালো মতো কানেক্ট করতে পারবেন। এখানে কিন্তু হোক কলরব, সেই সব একটা যে সেই সব বাংলাদেশে দাঁড়িয়ে যে একটা হাইট ছিল সেই সময়কার, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীকেও কিন্তু এক ঝলক দেখানো হয়েছে, এবং অর্ণবের বিভিন্ন লুককে এখানে তুলে ধরা হয়েছে, ছোটোবেলা থেকে তুলে ধরে মাঝ বয়সী বেলা, এবং তার বাবা মার মধ্যে যে সেপারেশন হয়ে যায়, তার বাবা হিন্দু ছিলেন মা মুসলিম ছিলেন, সেই ব্যাপারটা এখানে অর্ণব বলেছে। এবং সবাই মিলে গানটা গাইছে, রাত্রিবেলার যে শ্যুটটা করা হয়েছে সেই শ্যুটটা কিন্তু আমার সামাও খুব ভালো লেগেছে। লাইটের কাজ বেশ ভালো, এবং বিচের যে শ্যুটটা করা হয়েছে সেই শ্যুটটা, সেই ফ্রেমগুলো যে ডিরেক্টর নিয়েছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে। একটা জায়গায় দেখানো হচ্ছে একটা ফ্রেম রয়েছে ছোট, একটা মানে একটা প্যারালাল একটা ফ্রেম, সেই ফ্রেমটাকে জাস্ট দেখা যাচ্ছে, আর বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং অন্য দিকগুলো কিন্তু পুরো ডার্ক, সেই জিনিসটা ভালো। রাত্রিবেলা যে শ্যুটটা করা হয়েছে সেটা খুব ভালো। অর্ণব এখন খুব চেঞ্জ হয়ে গেছে, মানে তার যে ফিজিকটা খুব চেঞ্জ হয়েছে, আগে যেরকম অনেক রোগা ছিলেন এখন তিনি একটু চেহারা একটু ভারী হয়েছে। তা যারা অর্ণবকে দেখেছেন বা অর্ণবকে বুঝেছেন, আমি আবারও বলছি, তারা কিন্তু এই মিউজিক্যাল যে 1 ঘন্টা 10 মিনিটের যে মুভিটা, মিউজিক্যাল যে জার্নিটা, সেটা কিন্তু আপনারা খুব ভালো মতো কানেক্ট করতে পারবেন। এবং আশা করি আপনাদের গানগুলো বেশ ভালো লাগবে। প্রায় 8-9টা গানও কিন্তু এর মধ্যে রয়েছে, এবং একটা কম্প্যাক্ট একটা কিন্তু মিউজিক্যাল মুভি বা ফিল্ম বলতে পারেন, যেটা চরকিতে আবারও বলছি 23rd সেপ্টেম্বর স্ট্রিম হয়েছে। আপনারা চরকির সাথে থাকুন, চরকির পাশে থাকুন, এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন স্টে টিউন, টাটা।